হাই গাইস আজকে আপনাদের এসডি স্টার এফেক্সের সম্পর্কে কিছু নতুন আপডেট দেবো এবং অনেকে অ্যাকাউন্টটা ওপেন করেছেন কিন্তু এর মধ্যে কী ফাংশন রয়েছে এবং কীভাবে অপারেট করতে হয় আপনারা জানেন না চলুন তাহলে আপনারা আপনাদের এসডি স্টার এফেক্সের অ্যাকাউন্টটাকে প্রথমে ওপেন করে নিন অলরেডি আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে ওপেনিং করতে হয় তাই এই ভিডিওতে আমি দেখাবো এর ওয়েবসাইটগুলো কীভাবে কাজ করে তাহলে প্রথমে আমরা এসডি স্টার এফেক্সের ওয়েবসাইটটাকে ওপেন করে নিলাম তারপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট ব্যালেন্স এমটি ফাইভ অ্যাকাউন্ট মানে আপনি যেই হিসাবে ট্রেডিং করবেন যেমন অক্টা এফেক্সে অনেকে ট্রেডিং করে তারা একটু বুঝতে পারবে কিন্তু যারা নতুন এই ভিডিওটাকে মন দিয়ে দেখুন পরিষ্কারভাবে বুঝতে পারবেন বাংলা ভাষায় আমি ক্লিয়ার করে দেবো এই যে ডট দেখতে পাচ্ছেন ওপরে এই ডটে ওপরে ক্লিক করবেন দ্বিতীয় অপশানটায় আসবেন আসার পর প্রথম কাজ হলো আপনাদের কেআইসি ভেরিফিকেশানটা করতে হবে এবং ব্যাঙ্ক ডিটেলসটা ভরতে হবে এই জিনিসটা কিন্তু ডিপোজিটের আগে মেন জিনিস তাই আমরা দ্বিতীয় নম্বরে এলাম আসার পরে আপলোডে আমরা যাব আপলোডে যাওয়ার পর এখানে কেওয়াইসি ভেরিফিকেশানের কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের কোন ডকুমেন্টস চাইছে সেটা কিন্তু মেনশন করা নেই তাই আপনারা যখন ডকুমেন্টস যখন আপলোড করছেন দুটো ডকুমেন্টস নেবেন একটা হচ্ছে প্যান কার্ড দ্বিতীয় হলো আধার কার্ড তাই প্রথমেরটাতে প্যান কার্ড দিয়ে দেবেন দ্বিতীয়তে আপনি আধার কার্ড দেবেন এরপরে এই কে ওয়াইসি ভেরিফিকেশানটা কমপ্লিট হবে এরপরে আপলোডে আপনারা ক্লিক করে দেবেন এই অপশানটা কমপ্লিট এরপরে আপনাদের আসতে হবে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু আপনাদের একটু ভালোভাবে ভরে নেবেন কারণ এই ব্যাঙ্ক ডিটেলসের মধ্যে দিয়েই আপনাদের পেমেন্টটা যাবে তাই আপনাদের ফটো যেইভাবে থাকবে আপনাদের গ্যালারিতে সেইভাবে এখানে সাবমিট করে দেবেন এরপরে আমরা আসবো ব্যাঙ্ক ডিটেলস আপনারা আবার ওই যে ডট দেখতে পাচ্ছেন ওই ডটে আপনারা যাবেন যাওয়ার পর একটা জিনিস মাথায় রাখবেন এই যে কে ওয়াইসি করছেন মন দিয়ে করবেন এরপরে আমরা আসবো ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসের কাছে আমরা গেলাম যাওয়ার পর এখানে বেশি অপশান নেই অল্প অপশানই রয়েছে যেটা আপনাদের খুব মনোযোগ দিয়ে ফিল আপ করতে হবে তাই ব্যাংক ডিটেলসে আমরা গেলাম যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেম মানে প্রথমের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপরে রিডাইরেক্ট আবার পেস্ট করে দেবেন কপি করার পর তারপরে আইএফসি কোড সুইপ কোড এইখানে সুইপ কোডের মানে কি আপনারা জানেন আইএফসি কোড তো আপনারা জানেন সুইপ কোড মানে এই অ্যাপসটাকে যদি কোনো বিদেশি যদি লোক যদি ব্যবহার করে তাহলে কিন্তু তারা এই অ্যাপসটাকে ব্যবহার করতে পারবে তাই আপনারা দেখেছেন ওখানে কিন্তু প্যান কার্ড আধার কার্ডের অপশানটা নেই তাই সুইপ কোড মানে হচ্ছে এটা বিদেশি একটা কোড যেখানে কেউ কোনো বিদেশি ক্যান্ডিডেট যদি এই অ্যাপসটাকে ব্যবহার করে অপারেট করতে চায় এবং ট্রেডিং করতে চায় সে কিন্তু এই অ্যাপসটাকে নিয়ে তারা ট্রেডিং করতে পারে তাই এখানে সুইপ কোডের অপশানটা রয়েছে ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন তারপরে ব্যাঙ্ক অ্যাড্রেস মানে আপনার যে আধার কার্ড প্যান কার্ড যে লিঙ্ক দিয়ে আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন সেটা দিয়ে দেবেন এরপরে আপনারা কান্ট্রি চুজ করবেন কান্ট্রির জায়গায় ইন্ডিয়া করে নেবেন তারপরে নিচে চুজ ফাইল দেখছেন এই চুজ ফাইলের কাছে আপনাদের পাসবইয়ের ফটোটাকে সাবমিট করে দেবেন যেখানে ক্লিক করলেই আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তারপরে আপনারা এখানে সাবমিট করে দেবেন দিয়ে দেওয়ার পর সাবমিটে করে দেবেন এরপরে আমরা আসব মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টের কাছে কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে ওপেন লাইভ অ্যাকাউন্ট এই ওপেন লাইফ অ্যাকাউন্টটা যখন আপনারা ওপেন করছেন এখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ মানে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট টাইপ নিচ্ছেন এসডি স্টার এফেক্সের অ্যাকাউন্টটাই নিয়েছেন তাহলে এসডি স্টার এফেক্সটা চুজ করে নেবেন সিলেক্ট দ্য লেভারেজ এখানে লেভারেজ মানে হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্টের কথা বলা হয়েছে লেভারেজ মানে হচ্ছে আপনারা কি দেখেছেন যারা ফরেক্স ট্রেডিং করে তাদের কিন্তু লেভারেজ বলে একটা অ্যামাউন্ট থাকে তাই এখানে শর্টকাটে বাংলা ভাষায় বুঝুন লেভারেজ মানে হচ্ছে অ্যামাউন্ট চুজ করতে হবে মানে এখানে সব থেকে কম অ্যামাউন্ট দশ ডলার দশ ডলার থেকে শুরু করে হাজার ডলার পর্যন্ত ম্যাক্সিমাম মানে সব থেকে কম থেকে বেশি ডিপোজিট তাই দশ ডলার আপনারা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন দু রকমের পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনাদের দিতে হবে না সাইটে কি অপশান যে দেখছেন ওই কী অপশানে ক্লিক করলেই আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট পাসওয়ার্ড চলে আসবে তারপরে আপনারা সাবমিট করে দেবেন এরপরে আমরা আসবো অ্যাকাউন্ট টাইপ এখানে আপনাদের যেই অ্যামাউন্টটা নিয়েছিলেন সাবমিট করার পর সেই অ্যামাউন্টটা এখানে শো করাবে প্লাস আপনারা যে ডিপোজিট যে করেছিলেন সেটা কিন্তু এখানে শো করাবে যেমন দেখছেন অ্যাকশন ডেট মানে যখন আপনি এটাকে অ্যাক্টিভ করাচ্ছেন তখন কিন্তু এটা এখানে শো করাবে এরপরে আমরা আসব সিলেট দ্য এমটি ফাইভ মানে আপনি কোন ধরনের ট্রেড নিতে চান সেটা মেন না ইনভেস্টার না বোথ যদি আপনাদের অ্যাকাউন্ট ওপেন থাকে এসডিএফএ এক্সের মধ্যে তাহলে এখানে হবে বোথ যদি আপনি মেন মানে খালি এসডি স্টার এফ এক্সের মধ্যে ট্রেডিং করছেন তাহলে কিন্তু এখানে মেন চুজ করবেন এরপরে আমরা আসব পাসওয়ার্ড তারপরে ইনভেস্টার পাসওয়ার্ড মানে দুটো পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন যেটা আপনার মনের মতো হবে এই সাইটের চাবি যে ক্লক দেখছেন এই চাবি ক্লকের ওপর ক্লিক করলেই আপনাদের কিন্তু পাসওয়ার্ডের অপশান আসবে সেখানের মধ্যে আপনি পাসওয়ার্ড চুজ করে সাবমিট করে দেবেন এরপরে আমরা আসবো মাই ডিপোজিট ডিপোজিটের কাছে হচ্ছে মেন জিনিস এখানে ডিপোজিটের তিনটে অপশান রয়েছে ব্যাঙ্কিং রয়েছে ক্যাশ রয়েছে ক্রিপ্টো রয়েছে ক্রিপ্টো মানে এখানে ইউএসডিডির কথা বলা হয়েছে এখানে ব্যাঙ্কিংটা চুজ করবেন না কারণ ব্যাঙ্কিংটা এখনও এই এসডি স্টার এপেক্সের মধ্যে লঞ্চ হয়নি যেভাবে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন তাই ক্রিপ্টোটা ইউজ করবেন ক্রিপ্টোটাই একমাত্র অপশান রয়েছে এসডি স্টার এপেক্সের যে ট্রেডিং যারা করবে এবং তাদের এই ট্রেডিংয়ের অপশানটা এবং ডিপোজিটের অপশানটা ওপেন রয়েছে তাই এখানে সিলেক্ট দা চেন সিলেক্ট চেন মানে আপনি কোন ধরনের ইউএসটিডির মাধ্যমে আপনি ডিপোজিট করতে চান মানে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি ডিপোজিটটা করতে চান এখানে কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন ইউএসটিডি পাবেন ইথেরিয়াম পাবেন প্লাস আরও দুটো অপশান পাবেন কিন্তু মাথায় রাখবেন আপনারা ইউএসটি টিআরসি টোয়েন্টিটাই পছন্দ করবেন কারণ এটা হচ্ছে স্ট্যাবেল কয়েন তাই এটাকে আপনারা যদি চুজ করেন প্রাইজের মধ্যে অতটা কোনো ডিফারেন্ট হবে না তারপরে আপনারা ইথেরিয়ামও নিতে পারেন কারণ ইথেরিয়ামের মার্কেটটা খুব ভালো এটাও এক ধরনের স্ট্যাবেল কয়েন তারপরে সাবমিটে করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনাদের কাছে আইডি চাইবে সেখান থেকে অটোমেটিক ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে আপনাদের চলে চলে আসবে এসডি স্টার এফেক্সের মধ্যে এরপরে আমরা যাব উইথড্রল উইথড্রল মানে কি মানে আপনি কিভাবে উইথড্রল করতে চান ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই তো উইড্রল করতে চাইবেন তাই আপনারা ব্যাঙ্কিংয়ের যখন আপনারা উইথড্রল করতে চান সেখানে ব্যাঙ্কিংয়ের অলরেডি আপনারা সব কিছু ইনফরমেশান দিয়ে রেখেছেন এবং আরেকবার চেক করে নেবেন কারণ আমি দেইনি বলে আমাকে এখানে অ্যানভিলেট দেখাচ্ছে কে ওয়াইসি ভেরিফিকেশান নট শোয়িং দেখাচ্ছে আপনারা সেখানে দিয়ে দেবেন এরপরে আমরা আসবো ওয়ালেট ট্রান্সফার ওয়ালেট ট্রান্সফারে আপনাদের কিছু করার দরকার নেই এরপরে আমরা আসবো আসবো মাই রিপোর্ট মাই রিপোর্ট মানে আপনি যে ডিপোজিট করেছেন ইনভেস্ট করেছেন তার হিস্ট্রি কিন্তু এখানে পেয়ে যাবেন তাই মাই রিকোয়েস্টের কাছে আপনি আসবেন আসার পর এখানে যদি আপনি ডিপোজিট করে থাকেন তাহলে কিন্তু এই সাইটে আসবেন আপনাদের কিন্তু শো করাবে এরপরে আপনারা কবে ডিপোজিট করেছিলেন সেখানে এই ডেটটাও শো করাবে এরপরে আমরা আবার ডটে আমরা দেখব উইথড্রল রিকোয়েস্ট আপনি যখন এ থেকে ট্রেড করেছিলেন সেখানে যে প্রফিটটা যে পেয়েছেন সেই যে উইথড্রল যে করেছিলেন তার রিকোয়েস্টটা কিংবা যদি পেন্ডিং থাকে সেটা কিন্তু এখানে শো করাবে এরপরে আমরা আসব তারপরের অপশান মানে ট্রান্সফার অ্যাকচুয়ালি কাউকে কি আপনি মানি ট্রান্সফার করেছেন আপনি কত টাকা উইড্রল করতে চান সেটাও কিন্তু এখানে লেখা আছে তাই আপনারা সিলেক্ট করে নিতে পারেন আপনি অল করে নিতে পারেন এখানে আপনারা চুজ করতে পারেন কত ডলার আর করবেন এরপরে আমরা আসবো মাই ওয়ালেট ওয়ালেট হিস্ট্রি মানে আপনি যতদিন ধরে এতে ট্রেড করছেন তার যদি হিস্ট্রি যদি দেখতে চান তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন মাই ওয়ালেট মানে আপনার এমটি ফাইভের ওয়ালেটের মধ্যে মাই ওয়ালেট মানে এম টি ফাইভের ওয়ালেটের মধ্যে যদি আপনি ইউএসটিডির মাধ্যমে আপনি মানি ট্রান্সফার করেন তাহলে এখানে অ্যামাউন্টটা দেবেন প্লাস ইউএসটিডিটা কিন্তু আপনাদের নিচে শো হয়ে যাবে এবারে এম ফাইভ টু ওয়ালেট এম টি ফাইভ টু ওয়ালেট মানে এখানে এর মাধ্যমে আপনাদের যে অ্যামাউন্টের মাধ্যমে আপনারা ট্রেডিং করছেন সেই অ্যামাউন্টটাকে যদি আপনারা ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে পারেন প্লাস আপনাদের যদি ট্রেডিং প্ল্যাটফর্মে যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু এখান থেকেই অ্যাড করতে হবে হাই গাইস আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আরও নতুন কিছু তথ্য নিয়ে এসে তুলে ধরব এর ফলে আপনাদের এর সম্পর্কে অনেকটা জানতে এবং ট্রেড করতে সুবিধা হবে এবং যারা এই চ্যানেলটাতে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন এই এসডি স্টার এফেক্সের মধ্যে অনেক ফাংশন রয়েছে যেটাকে আপনাদের কাছে অনেক ছোটো করে এবং সহজ করে আপনাদের বুঝিয়ে দেবো এর ফলে আপনাদের এখানে কেউ যদি নতুন ট্রেডিং করতে চান তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন